আপনি নিশ্চয়ই একজন খামারি, তার জন্য আজকের এই ভিডিওটি। আপনাকে কিন্তু জানতে হবে আপনি যদি একজন সফল খামারি হতে চান এই চারটি ভ্যাকসিন সম্পর্কে এবং কি চারটি রোগের সম্পর্কে। আপনি যদি এই জিনিসগুলো না জানেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমি আপনাদেরকে রোগ সম্পর্কে জানাবো এবং কি আপনার রোগ কোন রোগের কী চিকিৎসা নেবেন এটাও বলে দিব বন্ধুরা। তো তাই আজকের এই ভিডিওটি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা আজকের ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন। যারা ফার্মি মুরগি পালন করতেছেন মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা। তো চলুন আমরা প্রথমে জানি আসি ফার্মি মুরগির প্রথম দিক দিয়ে কোন রোগটা দেখা যায়। বন্ধুরা, ফার্মি মুরগির প্রথমে যেটা দেখা যায় এটা হচ্ছে আপনার রানীক্ষেত, ঠিক আছে? তো এই রানীক্ষেত রোগটা কিন্তু একদমই ভয়াবহ। আপনার রানীক্ষেত যদি একটার মধ্যে দেখা যায় তাহলে কিন্তু আপনার সবগুলোর হবে 100-তে-100 গ্যারান্টি, ঠিক আছে? তো আপনার এই রানীক্ষেত থেকে বিরত থাকুন, এবং যদি আপনার রানীক্ষেত হয়ে যায় তাহলে আপনি চেষ্টা করবেন যেগুলোর হয়েছে এগুলোকে জবাই করে ফেলা, আর না হয় আপনার অন্য কোনো জায়গার রাখা, ঠিক আছে? অর্থাৎ আপনি এগুলোকে সুস্থ মুরগির সঙ্গে আর রাখবেন না। আমার মনে হয় আপনি জবে করাই বেস্ট, কারণ আপনি দেখা যাচ্ছে অন্য জায়গায় রাখলো, ওই জায়গায় যদি একজন যায় ওইখান থেকে আবার আয়সা যদি আপনি বালা মুরগির যেটার মধ্যে সুস্থ ওইটার ফার্মের ভিতরে ঢুকুন তাহলে কিন্তু ওইটার ভিতর রানীক্ষেত রোগটা সরে যাবে বন্ধুরা। তো এর জন্য এই রোগটির চিকিৎসা হচ্ছে আপনার হয়ে যাওয়ার পর জবাই করা, ঠিক আছে? আর যদি চান যে আমি এটা থেকে আগের থেকে সতর্ক থাকবো, তাহলে আপনাকে এই রানীক্ষেতটা হওয়ার আগে থেকে কিন্তু আপনাকে ভ্যাকসিন করতে হবে, রানীক্ষেত ভ্যাকসিন বন্ধুরা। তো এখন হচ্ছে দ্বিতীয় নাম্বারে যে রোগটা, এটি হচ্ছে গাম্বুরা, ঠিক আছে? গাম্বুরা রোগটি খুবই কম দেখা যায়, কিন্তু এটা দেশি মুরগির ক্ষেত্রে কিন্তু বেশি হয়, ঠিক আছে? এই গাম্বুরা রোগটি বন্ধুরা, তো এই গাম্বুরা রোগ সম্পর্কে আমরা কিছু জানি বন্ধুরা। এই গাম্বুরা রোগ যদি হয়, হ্যাঁ, আপনার এটা কিন্তু চুনা পায়খানাতে মুরগির যে পায়খানা আছে, হ্যাঁ, এই পায়খানা দেখে বোঝা যায়, ঠিক আছে, এই গাম্বুরা রোগটি। আর রানীক্ষেত হচ্ছে আপনার ঠান্ডা দেখে অনেক কিছু, রানীক্ষেতের অনেকগুলো কিছু লক্ষণ আছে, তো গাম্বুরা কিন্তু খুবই কমই হয়ে থাকে, আপনার এটা পায়খানা দেখে বুঝতে হয় বন্ধুরা। তো এখন হচ্ছে গাম্বুরা যদি হয়, গাম্বুরা হলে আমরা কী করব বন্ধুরা? গাম্বুরা হলে আপনি এটি করতে পারেন, মুরগিগুলো জমাই করে দিতে পারেন, অথবা আপনার মুরগিগুলোকে ভালো একটা ডাক্তার এনে দেখাবেন, তাহলে আমার মনে হয় মুরগিগুলো সুস্থ হতে পারে বন্ধুরা। তো রানীক্ষেতটি হওয়ার আগে আপনাকে যেটা করতে হবে ভ্যাকসিন দিতে হবে বন্ধুরা। আমি আপনাদেরকে যেই রোগ সম্পর্কে জানেন না কেন, আমি কিন্তু সব ধরনের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি বলবো যে যদি কোনো সামনে আরও ভিডিও দেই ভ্যাকসিন সম্পর্কে, মুরগির অসুখ সম্পর্কে, আমি কিন্তু সব ভিডিওর মাধ্যমে ভ্যাকসিন সম্পর্কে বলবো বন্ধুরা। আপনাকে কিন্তু ভ্যাকসিন দিতে হবে, আপনি যদি মুরগিটাকে টিকিয়ে রাখতে চান আপনাকে কিন্তু ভ্যাকসিন ফার্মে ব্যবহার করতে হবেই, ঠিক আছে? এটা শুধু ফার্মি মুরগির ক্ষেত্রে না, আপনি যে কোনো মুরগি পালন করেন না কেন এবং কি কুলবাকি পালন করেন না কেন, সবগুলো কিন্তু ভ্যাকসিন দিতে হবে বন্ধুরা। ভ্যাকসিন ছাড়া কিন্তু কোনোভাবেই একটি মুরগি বা একটি কুলবাকি টিকিয়ে রাখা সম্ভব না। তার জন্য আমি যেই সামনে যে কোনো ভিডিও বানাবো সবগুলোর মধ্যে ভ্যাকসিন সম্পর্কে বলবো, এবং এই ভিডিওর মধ্যে বলতেছি এবং এর আগের মধ্যেও বলছি বন্ধুরা। তো এরপরে তৃতীয় যে রোগটি হচ্ছে আরডিবি, রানীক্ষেত আরডিবি। আমরা অনেকেই জানি এটা আপনার হয়, এটা দেখা যাচ্ছে আপনার 2 মাস দেখে, ঠিক আছে বন্ধুরা? তো সরি, আমি আপনাদেরকে প্রথমে বলতে ভুলে গেছিলাম যে রানীক্ষেতটা কখন দেখা যায় বন্ধুরা। রানীক্ষেতটা আপনার যদি বাচ্চার দিক দিয়ে ধরেন তাহলে আপনার 3 থেকে 5 দিনের মধ্যে এরকম দেখা যায় আর কি, 7 দিন 8 দিন এরকম সময় দেখা যায় আর কি, যে সময় বাচ্চাটার বয়স। আর গাম্বুরা দেখা যায় হচ্ছে আপনার 15 থেকে 21 দিনের ভিতর, ঠিক আছে? আর যেটা আপনার এখন বললাম রানীক্ষেত আরডিবি, এটা হচ্ছে 2 মাসের পর। এবং আরেকটি হচ্ছে ফাউল ফক্স, ঠিক আছে? এই ফাউল ফক্সটা দেখা যাচ্ছে আপনার 30 থেকে 35 দিনের ভিতরে, ঠিক আছে? এরকম সময়ে আপনার মুরগির রোগটা হয়ে থাকে আর কি। আপনি যদি এর আগে ভ্যাকসিনটি দিয়ে দেন তাহলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে বন্ধুরা। এখন হচ্ছে আমরা যেটা বলতেছিলাম, এটা হচ্ছে আপনার ফাউল ফক্স ভ্যাকসিন, এটা হচ্ছে আপনার তৃতীয় নাম্বার ভ্যাকসিন। তো এই ফাউল ফক্স ভ্যাকসিনটা কিন্তু আপনাকে 30 থেকে 35 দিনের ভিতরে দিতে হবে, ঠিক আছে? 30 থেকে 35 দিনের ভিতরে আপনাকে এই ফাউল ফক্স দিতে হবে। এটা দেওয়া হচ্ছে আপনার মুরগির পাখার যে মাঝখানে যে হাড্ডিটা আছে এটার রোগের মধ্যে দেয়, ঠিক আছে? তো এই ভ্যাকসিনটা দিতে হয় এই জায়গায়। তো আপনারা এটা দিলে যে উপকারটা হয় এটা হচ্ছে আপনার মুরগিকে দ্রুত বড় করবে এবং কীটা রোগের জন্য ভালো। তো এরপর যেটি, এটি হচ্ছে আপনার রানীক্ষেত আরডিবি, ঠিক আছে? এটা কিন্তু আপনার ভ্যাকসিন এবং কি রোগের নাম রয়েছে হচ্ছে রানীক্ষেত, ঠিক আছে? তো এটা কিন্তু বড় ধরনের রোগ, ঠিক আছে? এই রোগটা কিন্তু বড় ধরনের রোগ। এটা কিন্তু আমি প্রথমে যেটা বলেছিলাম ওইটা হচ্ছে শুধু রানীক্ষেত, এটা ছোট রোগ, ওইটা কিন্তু ভালো করুন যাই। আপনারা যারা বুঝেন তারা কিন্তু ভালো করতে পারবেন, আর যারা বুঝেন না তারা কিন্তু কখনো ভালো করতে পারবেন না। আর ওখানে যেটা বললাম এটা হচ্ছে আপনার রানীক্ষেত আরডিবি ভ্যাকসিন, ঠিক আছে?
RDB আপনারা বুঝতে পারতেছেন এটা হচ্ছে RDB আর ওটা হচ্ছে সুদূরানি গেট। তো এখন চলে আসি RDB এর মধ্যে। তো বন্ধুরা RDBটা কিন্তু আপনাকে একদম খেয়াল রাখতে হবে। RDB এর কারণে কিন্তু আমার আমার কাছ থেকে এক ভাই মুরগি নিয়েছিল, ঠিক আছে? তো ওনার মুরগি কিন্তু শুধুমাত্র RDB এর কারণে, এটা এই ভ্যাকসিনটা না দেওয়ার কারণে শুধু মুরগিগুলো মারা গেছে। 100 মুরগি নিয়েছিল আর কি, আপনার মুরগিগুলো নেওয়ার পর 15 দিন পর ভ্যাকসিনটা দেওয়ার কাম ইয়াছিল আর কি, দিয়েছিল না। এর জন্য কিন্তু পুরো ফার্মে যে মুরগিগুলো ছিল সবগুলো মারা গেছে, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন এই RDBটা সময় মতো দিয়ে লাউজের জন্য, ঠিক আছে? তো আপনার একটা খামারের মধ্যে কিন্তু RDBটাই সর্বোচ্চ একটি ভ্যাকসিন আর কি। RDBটা আপনাকে সবসময় দিতে হবে। আপনার খামারে যতদিন মুরগিটা থাকবে এতদিন আপনাকে কিন্তু এই RDBটা ব্যবহার করতে হবেই। বন্ধুরা বুঝতে পারতেছেন RDBটার মধ্যে কত পাওয়ার এবং কি ভ্যাকসিনটা ব্যবহার করলে অনেক উপকার আছে, আপনারা RDBটা ব্যবহার করবেন। বন্ধুরা RDBর মধ্যে উপকার বলতে, আপনার মুরগি যদি দেরিতে ডিম দিয়ে থাকে, হ্যাঁ, তাহলে RDB দিলে দেখা যায় আপনার মুরগিগুলোর ডিম দেওয়ার জন্য আরও দ্রুত তৈরি হয়, ঠিক আছে? তো RDB দিলে এটা উপকার হয়। তো আপনারা চেষ্টা করবেন, আপনাদেরকে কিন্তু আমি এই চারটা ভ্যাকসিনের সম্পর্কে এবং রোগ সম্পর্কে জানানোর জন্য চেষ্টা করেছি। বন্ধুরা ভিডিওর মধ্যে যদি কোনো ভুল কথা হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।